ইসলাম শুরু হয়েছিল অল্প সংখ্যক লোকের মাধ্যমে ইসলাম আবার সেই অল্প সংখ্যক লোকের ভিতরে ফিরে আসবে সংস্কারের মানদণ্ড দুইটি এক পবিত্র কুরআন দুই সহি হাদিস প্রাথমিক যুগের মুসলমানেরা যেই বিষয়ের আলোকে সংশোধিত হয়েছেন আখরি জামানার ওম্মতেরা সেই একই বিষয়ের আলোকে সংশোধিত হবেন তবেই সংশোধন আসবে শর্ত কোন শুরু ছাড়াই পবিত্র কোরআন এবং হাদিসের দিকে প্রত্যাবর্তনকে অপরিহার্য মনে করেছে অর্থাৎ মূল নীতির ভিতরে আলোকপাত করে দিয়েছেন যে কেতাব সুন্নাতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা দেশের অন্য কেউ চাইতে পারে কিন্তু আলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই জমিনে খাঁটি মুসলিম চেয়েছে কখনো খেতাব সর্বস্ব মুসলিম আমরা চাইনি চারটি আঙ্গিকে আমরা সমাজ সংস্কার করতে পারি এক ব্যক্তি দুই পরিবার তিন সমাজ

بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي الأمين صلى الله عليه وسلم وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهم

আলহাদিস আন্দোলন বাংলাদেশের বিজ্ঞ আমেলা পরিষদ মজদিসের সুরা সদস্য বৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আগত স্বাগত বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভ্রাতৃমণ্ডলী আল্লাহ রবুল আলের দরবারে লাখো লাখ ও সকর সজুদ আলহামদুলিল্লাহ অতপর নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপরে কামত পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক সবাই বলি আমিন সম্মানিত সুধিমণ্ডলী আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজ সংস্কারে আলেমদের ভূমিকা আমরা প্রথমেই আলোকপাত করব সমাজ সংস্কার বলতে কী বুঝায় বিজ্ঞানীদের মতে সমাজ থেকে যাবতীয় অনভিপ্রীত অনভিপ্রীত অবস্থার বিলোপ সাধন করে একটি কাঙ্ক্ষিত ও সুন্দর সমাজ কাঠামো গড়ে তোলাই হল সমাজ সংস্কার এক কথায় বলা যায় সামাজিক আন্দোলনের বিশেষ রূপ হল সমাজ সংস্কার ইসলামী দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টিকে আমরা যদি আলোকপাত করি তাহলে বলা যেতে পারে সমাজ থেকে শিরক বিদাত সমূলে উৎখাত করে ও ছন্নাতের প্রতিষ্ঠা দানই হল সমাজ সংস্কার আর এই ইসলামী দৃষ্টিভঙ্গিতে প্রদত্ত সংজ্ঞাটি সামনে রেখে আমরা সমাজ সংস্কার করা এই কাজে আমরা ব্রতী হয়েছি এবং আলিয়াদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুব সংঘসহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলো এ লক্ষ্যেই অহর্নিশ কাজ করে যাচ্ছে কারণ সমাজে পুঞ্জীভূত বেদাত এবং খোরাফাত ইসলাম বহির্ভূত কর্মকাণ্ড একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবিষ্ট হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াস্লামের এন্তেকালের পর এই সমাজ সংস্কারের গুরু দায়িত্ব এসেছে বিজ্ঞ উলামায়ে ক্রামের উপরে অর্থাৎ আলেমদের উপরে কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার নম্বর আয়াতে বলেন আহাল ইষ্ট বিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা

সুতরাং স্পষ্ট প্রতীয়মান হয় আল্লাহরবুল আলমিনের আয়াত থেকে যে যারা জানে না আর যারা জানে যারা আলেম আর যারা জাহেল যারা আলেম আর যারা মূর্খ এই দুইটা গোষ্ঠী কখনো এক হতে পারে না সুতরাং আল্লাহরব্বুল আলমিন যাদেরকে আলেম বানিয়েছেন যাদেরকে জ্ঞানী বানিয়েছেন যাদেরকে এলমে দিনের আলোকে আলোকিত করেছেন তাদের দায়িত্ব অনেক আর সেই দায়িত্বের একটি বড় গুরু দায়িত্ব হচ্ছে সমাজ সংস্কার করা সমাজ থেকে পুঞ্জীভূত ও খোরাফাত বিভিন্ন অনু কর্মকাণ্ড দূরীভূত করে পবিত্র কোরআন এবং সহী হাদিস ভিত্তিক সমাজকে ঢেলে সাজানো সমানিত সুধিমণ্ডলী, তাই তো দেখা যায় যুগে যুগে যাদের নিবেদিত প্রাণ সংস্কারক তারা তাদের প্রাণ বাজি রেখে ধর্মের নামে ইসলামে অনুপ্রবিষ্ট সমূহ ও কুসংস্কারের জঞ্জালকে দূরীভূত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছেন যদিও তাদের সংখ্যা অনেক কম যুগে যুগে তাদের সংখ্যা কম ছিল আজকেও তাদের সংখ্যা কম এবং ভবিষ্যতেও তাদের সংখ্যা কমই থাকবে কারণ সমাজে দেখা যায় ভোগবাদী আলেমের সংখ্যা বেশি ত্যাগী আলেমের সংখ্যা নিয়ে কম তাই যুগে যুগে সমাজ সংস্কারক খালেচ বেলুচ চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সমাজের পুঞ্জীভূত জঞ্জালকে দূরীভূত করার জন্য প্রাণ বাজি রেখেছেন বিভিন্ন ধরনের জেঠ জুলুম নির্যাতন অত্যাচার অবিচারকে পরোয়া না করে দুর্ভার গতিতে যারা পবিত্র কোরআন ও সৈয়াহাদিসের পতাকা বাংলার জমিনে উড্ডীন করার জন্য প্রাণ বিলিয়ে দিয়েছেন তাদের সংখ্যা নিহায়ত কম এমনকি হাতে গোনা সম্মানিত সুধী

আবার সেই অল্প সংখ্যক লোকের ভিতরে ফিরে আসবেন তবে অল্প সংখ্যক লোকদের জন্য সুসংবাদ সংবাদ জান্নাতি মানুষের সংখ্যা হবে অল্প জান্নাতি মানুষের সংখ্যা কোনোদিন দিন বেশি বেশি হবে না আমাদের আদি পিতা আদম আলাই সালাতসলিমকে আল্লাহ ডাক দিয়ে বলবেন আখরিজ বা আসান্নাত হে আদম জাহান নামের জন্য তুমি তোমার সন্তানদেরকে নির্বাচন করে দাও বের করে দাও তখরিজ করে দাও তো আদম ইসলাম প্রশ্ন করবেন ইয়ার অব মিন কাম কাম হে আমার প্রতিপালক কয়জন থেকে কয়জনকে জাহান নামের জন্য দিব আল্লাহ আল্লাহরুল আলমিন বলবেন এক হাজারের ভিতর থেকে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য বের করে দাও আর হাজারে একজনকে জান্নাতের জন্য রাখো তাহলে এবার বুঝুন হকপন্থী আলেম হকপন্থী দায়ী এবং হকপন্থী মানুষের সংখ্যা গাণিতিক হারে কত পার্সেন্ট হবে সমানিত সুদীমণ্ডলী আমরা এই অল্প সংখ্যক লোকের পরিচিতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আরও একটি বাণী রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম থেকে জানতে পেরেছি আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন দেখো যারা সমাজ সমাজ সংস্কারক হবে

বিভিন্ন ধরনের ফসাদ বিভিন্ন ধরনের বিপদ অপদ বিভিন্ন ধরনের বিপর্যয় বিভিন্ন ধরনের বিকৃতি যখন ধর্মীয় জীবনকে একেবারে গুড়িয়ে দিতে চাইবে ধর্মের সঠিক তথ্য এবং তত্ত্ব যখন সমাজ থেকে তিরোহিত হবে মানুষ যখন ধর্মের নামে বিভিন্ন অধর্ম এবং অনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের নব আবিষ্কৃত কর্মকাণ্ড অনুশীলন করতে থাকবে এরকম একটি বিপর্যস্ত মুহূর্তে এরকম একটি ফাসাদ সংকুল মুহূর্তে ইউসলি হুনা যারা ইসলাহা করবে যারা সংশোধন করে দেবে যারা সমাজ সংস্কার করবে তারাই হচ্ছে পক্ষে জান্নাতি মানুষ এবং তারাই হচ্ছে প্রকৃত পক্ষে আলেম তারাই হচ্ছে বিশুদ্ধ সমাজ সংস্কারক সমানিত সুদীমন্ডলী সমাজ সংস্কারের মানদণ্ড কি হবে আলেমদের কপল কল্পিত মস্তিষ্ক প্রসূত বিভিন্ন ধরনের ফর্মুলা বিভিন্ন ধরনের ফতোয়া বিভিন্ন ধরনের রায় ক্যাশ বিভিন্ন ধরনের অনুমান নির্ভর এই তত্ত্ব উপাত্তগুলাই কি সমাজ সংস্কারের মানদণ্ড হবে বিভিন্ন ফকি বিভিন্ন মুজতাহেদ বিভিন্ন আলে মুলামার, স্বরচিত কপল কল্পিত বিভিন্ন ধরনের মতবাদ এগুলাই কি সমাজ সংস্কারের মানদণ্ড হবে কোনো দিন না সমাজ সংস্কারের মানদণ্ড হচ্ছে দুইটি মনে রাখবেন সমাজ সংস্কারের মানদণ্ড দুইটি এক পবিত্র কোরআন সমাজ সংস্কারের মানদণ্ড দুইটি এক পবিত্র কুরআন দুই সহি হাদিস কারণ কারণ এই উম্মতের প্রথম জামানার লোকেরা এ দুটি মাধ্যমেই সংশোধিত হয়েছেন এই দুটি মাধ্যম ছাড়া তারা অন্য কোনো মাধ্যমে সংশোধিত হতেন না এজন্য প্রখ্যাত ইমাম ইমাম মালিক বিন আনাস রাহমাহুল্লাম যিনি তিরব্বই হিস্রিতে জন্মগ্রহণ করে একশো উনআশি হিজরিতে ইন্তকাল করেছিলেন এই মহামতি মাম বলছেন নৈয়াসলেহা ফির হাজহিল উম্মা ইল্লা বেমা সালুহাবিহি আব্বালুহা তিনি বলছেন দেখো এই উম্মাতের প্রথম দিকের জনসাধারণ যেই বিষয়ের আলোকে তারা ইসলাহ করেছেন সংশোধিত হয়েছেন আজকের যুগে শেষের অম্মতেরাও সেই একই বিষয়কে অনুসরণ করে সংশোধিত হবেন তার বাইরে কোনো কিছু খোঁজ করলেই তারা সংশোধিত হতে পারবেন না প্রাথমিক যুগের মুসলমানেরা যেই বিষয়ের আলোকে সংশোধিত হয়েছেন আখরি জামানার ওম্মতেরা সেই একই বিষয়ের আলোকে সংশোধিত হবেন তবেই সংশোধন আসবে তা না হলে সংশোধন ইনকমপ্লিট থেকে যাবে কিংবা সংশোধনের বদলে ভুলের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে কারণ রসিউর্লাহ সালি আসলামের সেই বিশ্ববিখ্যাত হাদিদ যা আপনারাও জানেন বিদায় হাজ্যের ময়দানে যেটা তিনি বলেছিলেন তারক তুফিকুম আমরাইন লা নতদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতান নবিহি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটি জিনিস এক পবিত্র কোরআন দুই ওয়া সুন্নাতান নবিহি তার নবীর সুন্নাত অর্থাৎ যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে অনুসরণ করবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না পথ ভ্রষ্ট হবে না অবশ্যই অবশ্যই তোমরা হবে না সুতরাং আমাদের সমাজ সংস্কারের মূল মানদণ্ড হতে হবে দুইটি একটা হচ্ছে পবিত্র কোরআন আরেকটি হচ্ছে হাদিস এজন্যই আইল হাদিস আন্দোলন বাংলাদেশ আর রুজু ইলা কিতাব ওয়া সুন্নতে নবিয়হি बगैर शर्त কোন শর্ত শুরুઆત ছাড়াই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে প্রত্যাবর্তনকে অপরিহার্য মনে করেছে অর্থাৎ মূল নীতির ভিতরে আলোকপাত করে দিয়েছেন যে কিতাব ও সুন্নাতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা কেতাব ও সুন্নাতের সার্বভৌমত্ব আজকে নাই কেতাব ও সুন্নাতের বাণী লেখা আছে কেতাবেই তাই তো আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ বলেছেন জাতির দিক দিশারী এই কবি সুন্দর ভাষায় বলেছেন মুসলিম সে তো কবে মরে গেছে ইসলাম লেখা অন্তরে তাদের বাসা বাঁধিয়াছে লাত মনাতের দল মুশরিক আজ মুসলিম বেশে করিতেছে কোলাহল সুতরাং কেতাব ও সুন্নাতের মূলনীতিগুলা শুধু কেতাবেই থাকবে আর আমরা খেতাবে মুসলিম হব আর বিভিন্ন ধরনের শির্ক বেদাঁতের ভিতরে নিমজ্জিত হয়ে আমাদের আমুলি জিন্দগিকে বরবাদ করে দেব এই খেতাব সর্বস্ব ইসলাম এদেশের অন্য কেউ চাইতে পারে কিন্তু আন্দোলন বাংলাদেশ এই জমিনে মুসলিম চেয়েছে সর্বস্ব মুসলিম আমরা চাইনি এই দুটি মানদণ্ডকে সামনে রেখে আমরাও সমাজ সংস্কার করতে চাই সমাজ সংস্কারের প্রাথমিক ক্ষেত্রগুলো কি প্রাথমিক ক্ষেত্র কি কিভাবে সংস্কার করবেন সমাজ সংস্কারের প্রথম ক্ষেত্র হচ্ছে দিকে আহ্বান করতে হবে আর তাউিদের বিপরীত কি বলেন তো হ্যাঁ বা বাউিদ এর বিপরীত হচ্ছে তাবুত

আল্লাহ পাক আমি প্রত্যেকটি উম্মাতের কাছে রাসূল পাঠিয়েছি উম্মত মানে গোষ্ঠী উম্মত মানে জাতি প্রত্যেকটি গোষ্ঠীর কাছে প্রত্যেকটি জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি দুটি কর্মসূচি দিয়েছি কর্মসূচি দিয়েছি কয়টি দুইটি কর্মসূচি কয়টি দুটি এক আমি ইবাদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদাতের দিকে ডাকবে ওয়া জাতানিবুত তাগুত তাগুত থেকে বিরত রাখবে আল্লাহর ইবাদাতের দিকে ডাকা এটা আর হচ্ছে এটাই হচ্ছে তাওহীদ আর তাগুত থেকে বিরত রাখা মানেই হচ্ছে শিরিক থেকে বিরত রাখা আপনাকে আমাকে প্রত্যেকটি সমাজ সংস্কারককে হিসাব করতে হবে যে তাওহিদের দিকে মানুষকে আহ্বান করতে হবে এজন্যই বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল উল্লা সাল্লাল্লা ইসাল্লাম সফা মারওয়ার পাদদেশে দাঁড়িয়েন ঘুমন্ত করেশদেরকে ডাক দিয়ে বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লা তুফলে হে আমার জাতি হে করে সম্প্রদায় হে বিশ্ববাসী তোমরা বলো লা ইলাহা নাই কোনো প্রকৃত ইলা আল্লাহ ছাড়া তুফলে হু তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে তোমরা তাহলে মুক্তি পেয়ে যাবে এই ছোট্ট কথাটার ভিতরে মুক্তি লুক্কাই আছে কারণ লা ইলাহা ইল্লাল্লম এ কথাটাই হচ্ছে তাউহিদের মূল মন্ত্র আপনারা অনেক প্রশিক্ষণে বা অনেক বক্তব্যের মাঝখানে শুনেছেন তাওহিদ তিন প্রকার একটা হচ্ছে রুগু বিয়াত আর একটা হচ্ছে উলু হিয়াদ আরেকটা হচ্ছে আসমা ওয়া সিফাত রব হিসাবে আল্লাহর একত্ববাদকে গ্রহণ করতে হবে আর তাওহিদে উলুহিয়াত বা তাওহিদে এবাদাত এবাদতের ক্ষেত্রে খালেস ও চিত্তে একমাত্র আল্লাহর এবাদত করতে হবে অন্য কারোর নয় তার সাথে অন্য কারোর অংশীদারিত্ব স্থাপন করা যাবে না এই এবাদতের ভিতরে এসে উলুহিয়াতের ভিতরে এসে কোরেশরা বা রুবরা আল্লাহ রসুলের সাথে দিমত পোষণ করেছিল তাউহিদের রুবু বিয়াতে তারা দিমত পোষণ করে নাই তারাও বলতো আমাদের রব আল্লাহ তারাও কাবার মালিকের কাছে সাহায্য প্রার্থনা করত বিশ্বনী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও রব আল্লাহ হিসাবে আমাদেরকে শিখিয়েছেন প্রচার করেছেন সুতরাং এখানে কোনো পার্থক্য ছিল না আমি বিস্তারিত তাহিদের প্রকার ভেদের দিকে যেতে পারছি না আমি আরও সামনে এগোতে চাচ্ছি সম্মানিত সদিমন্ডলী আল্লাহরবুল রসুল্লা সাল্লাইসাল্লামের কাছে সমাজ সংস্কারের জন্য ইসলামের দাওয়াতের জন্য মানুষের মুক্তির জন্য যে প্রেক্ষাপট তুলে ধরলেন সে প্রেক্ষাপট ছিল সর্বপ্রথমে তাউিদের দিকে দাওয়াত দেওয়া আর দুই নম্বর হচ্ছে তাগুত থেকে মানুষকে বিরত রাখা শির থেকে বিরত রাখা এই দুইটা কর্মসূচি দিয়েই আল্লাহ পাক যুগে যুগে কালে কালে নবী এবং রাসুল পাঠিয়েছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামও সেই একই ধারাবাহিকতায় এবং সেই একই দায়িত্ব নিয়ে পৃথিবীর মাঝখানে আগমন করেছিলেন এবং তিনি তাওহিদ প্রতিষ্ঠা করে এবং তাগুদকে দমন করে বিদায় জানিয়ে একটি উম্মা একটি গোষ্ঠী একটি জাতি রেখে তিনি বিদায় নিয়ে গিয়েছিলেন যে ইসলাম ছিল নির্ভিজাল ইসলাম অবি মিশ্র ও ভেজাল মুক্ত ইসলাম এখন আমরা আলোচনায় আসব যে এই অবিমিশ্র ভেজাল মুক্ত ইসলাম আমরাও তো পেয়েছি আমরাও তো পড়েছি তাহলে তাদের ইসলামের মধ্যে আর আমাদের ইসলামের মধ্যে কি পার্থক্য হয়ে গেছে না একই রকম রয়েছে এই আলোচনায় প্রবৃত্ত হওয়ার আগে আমি একটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই এবং ওলামাই করাম যারা সমাজ সংস্কারের কাজ করবেন তাদেরও অবগতির জন্য বলতে চাই যে সমাজের মানুষ চারটি স্তরে বিভক্ত চারটি স্তর রয়েছে সমাজ সংস্কারের স্তর হিসাবে চারটি সোপান চারটি আঙ্গিকে আমরা সমাজ সংস্কার করতে পারি এক ব্যক্তি দুই পরিবার তিন সমাজ চার রাষ্ট্র এই চারটা স্তরের সংস্কার আনতে হবে এবং প্রথম কোনটা এইখানেই হচ্ছে আলে আদিস আন্দোলন আর অন্য আন্দোলনকারীদের মধ্যে পার্থক্য অনেকেই বলতে চান যে প্রথমেই আমরা ছোটখাটো মত পার্থক্য মতভেদ বা ছোটখাটো ভুল ত্রুটি উপেক্ষা করে এগুলো বাদ দিয়ে এগুলো উপেক্ষা করে আমরা রাষ্ট্রশক্তি কায়েম করবো ওখান থেকে স্ক্রু টাইট দেব আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তাই তো ভোটের সময় আসলে তারা শশ প্রতীক সামনে নিয়ে বলেন মারো ভাই মারো অমুক মারকাই মারো কারণ তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে মেরে যদি আমাকে ক্ষমতায় বসিয়ে দেয় তাহলে আমি সমাজ সংস্কার করে ফেল আর হাদিস আন্দোলনের দৃষ্টিভঙ্গি হচ্ছে আগে গাছের মাথায় ওঠা নয় আগে গাছের গোড়ায় উঠতে হবে যেভাবে আম্বরাম আলিহিস তসলিম সমাজ সংস্কার করেছিলেন সেই পদ্ধতিতে নবিয়ানা কাম যেটা বলা হয় নবিয়ানা পদ্ধতি যেটা বলা হয় সেই পদ্ধতিতে সমাজ সংস্কার করতে হবে তাহলে একটা স্থায়ী সংস্কার স্থায়ী সংস্কারওয়ালা একটা সামাজিক অবকাঠামো টেকসই অবকাঠামো তৈরি হবে তা না হলে যেটা হবে সেটা অস্থায়ী তার জন্য চাই ব্যক্তি সংস্কার আগে যে পদ্ধতিতে সংস্কার করেছিলেন তারা যদি গাছের মাথা দিয়ে শুরু করতেন গোড়া বাদ দিয়ে তাহলে মোসা আলাই তসলিম কখনো নীলনত পার হয়ে ফ্রাউন মরে গেল নীল দরিয়ায় ফ্রাউন মল মুসা হয়ে গেল পার মুসা পার হয়ে গেলেন ফ্রাউনের গোষ্ঠী নীল দরিয়ায় সাফ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন মুসাকে বলেননি মুসা ব্যাক টু দা সিংহাসন সিংহাসনে ফিরে যাও এক্ষুনি ফ্রাউন চলে গেছে ওখানে অন্য কেউ বসার আগে তুমি গিয়ে গদি দখল করো এবং ওখান থেকে জনগণকে বলে দাও হে মিশরের জনগণ শোনো তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই ঠিক যাও একথা আল্লাহ বলেননি বরং আল্লাহ সুবাহ আহতাল্লা নির্দেশ দিলেন মুসা যে পারে এসেছো এপারেই থাকো এ অনেক অধিবাসী আছে যারা গরুর পূজা করে বাসুরের পূজা করে লাতের পূজা করে উজ্জার পূজা করে হবলের পূজা করে বিভিন্ন ধরনের মায়ের পূজা করে মা দুর্গা মা সরস্বতী মা লক্ষ্মী মা কালী মা অন্নপূর্ণা মা মনসা মা দুর্গা হ্যাঁ আমাদের দেশে যেগুলো চলে আসে না এই মানুষগুলো বাবাবাদী মানুষগুলো গরুবাদী মানুষগুলোকে তুমি মানুষ করার চেষ্টা করো এদেরকে তাওহিত শেখাও ব্যক্তি সংস্কারে ব্রতী হও মুসা আলি তাই ওপার থেকে আর এরপরে আসেননি ওপারে থেকেই তিনি তাহিদের দাওয়াত দিয়েছিলেন এবং ব্যক্তি সংস্কার থেকে শুরু করে ব্যক্তির সামষ্টিক রূপকে পরিবার বলে পরিবারের সামষ্টিক রূপকে সমাজ বলে সমাজের একীভূত রূপকে বলা হয় রাষ্ট্র সুতরাং ব্যক্তি সংস্কার হলে পরিবার সংস্কার হবে পরিবার হলে সমাজ হবে সমাজ হলে রাষ্ট্র হবে আর রাষ্ট্র যখন সংস্কার হয়ে যাবে তখন একটি টেকসই মজবুত সংস্কার প্রতিষ্ঠিত হবে যা কখনো ভুলুণ্ঠিত হবে না সমানিত সদিমন্ডলী এখন আমরা আসব সমাজে কেন পুঞ্জীভূত শির বেদাত প্রবিষ্ট হলো কারণ আমরা জানি নবী করিম সাল্লাহ সাল্লাম যখন ইন্তেকাল করেছিলেন তখন একটি পরিচ্ছন্ন স্বচ্ছ ইসলাম রেখে গিয়েছিলেন কানহারিল বেদা যেটা রসুল্লাহ সাল্লাহআসাল্লাম বলছেন তোমাদের শ্বেত শুভ্র দিনমানের মতো একটা স্পষ্ট একটি স্বচ্ছ ইসলামের উপরে আমি রেখে গেলাম যার ভিতরে কোনো ত্রুটি নেই কালিমা নেই কোনো আপনার অন্ধকার নেই কোন রকমের কোনো কুসংস্কার নেই তো তাহলে এই পুঞ্জীভূত বিদাত কেমনে আগত হল আমরা জানি হিন্দুস্তানে প্রথম ইসলাম এসেছে দুই ভাগে এক হচ্ছে আরব বণিকদের মাধ্যমে দুই এক হচ্ছে আরব বণিকদের মাধ্যমে আর দুই হচ্ছে রাম ও ঈদের নেতৃত্বে সশস্ত্র জিহাদের মাধ্যমে আরব বণিকগণ ভূমধ্য সাগর পার হয়ে বঙ্গোপসাগরের বুক ছিরে আন্দামান দ্বীপপুঞ্জ অতিক্রম করে তারা সুদূর চীন দেশে বাণিজ্য করত তারা এই সুদীর্ঘ সমুদ্র পথের কুলে কুলে অবস্থিত বাণিজ্য কেন্দ্র সমূহে তাদের বাণিজ্যিক কাফেলা সেখানে অবতরণ করত এবং ইসলাম প্রচার করে তারা ইসলামের প্রসার ঘটিয়েছিল এই যাত্রাপথে মাঝে মধ্যে এই বণিকগঞ্জ চট্টগ্রাম বন্দরে আসতেন এবং সেখানকার অধিবাসীদের কাছে ইসলামের দাওয়াত দিতেন যে কারণে বঙ্গোসাগরের বঙ্গোপসাগরের তীরবর্তী চট্টগ্রাম বন্দরকে বলা হয় বাংলাদেশের বাবুল ইসলাম বা ইসলামের দরজা আবার ইসলামাবাদও বলা হয় ইসলামের প্রথম আবাদ ক্ষেত্র হিসাবে এভাবেই ইসলাম এসেছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিশেষ করে বাংলাদেশে এসেছে চট্টগ্রামে এরপরে আরব বণিকদের মাধ্যমে এবং তাদের সাথে বিভিন্ন সময়ে আগত বাংলাদেশের প্রথম যে ইসলাম প্রচারিত হয়েছিল তা ছিল অবি মিশ্র ও নির্ভিজাল ইসলাম সেখানে কোনো শিরিক বেদাত ও বাতিল রায় কি আছে ছড়াছড়ি ছিল না সমানিত সুধিমণ্ডলী ছশো দুই হিজড়ি মোতাবেক বারোশো এক খ্রিস্টাব্দে আফগান বিজেতা বীর শিয়াবুদ্দিন মোহাম্মদ ঘড়ি কর্তৃক দিল্লি জয় দিল্লি তিনি জয় করেন ওই একই সময়ে তার তুর্কি গোলাম ও সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বাংলা জয় করেন এই জয়ের ফলে উত্তর ও পূর্ব ভারতের বিশাল অঞ্চলে মুসলমানদের সামরিক ও রাজনৈতিক বিজয় সূচিত হয়েছে ফলে আলুপ্ত গেন সবুক্ত গেন কুতুবউদ্দিন আইবক ওইল তুতমিশের মতো অনেক সমর নেতার আগমন ঘটেছে যারা সকলেই ছিলেন নও মুসলিম তুর্কি গুলাম ও মাজহাবের দিক থেকে হানাফি একটু বুঝার চেষ্টা করবেন পরবর্তীতে মোগল শাসকগণ ছিলেন তুর্কিদের একটি শাখা যাদের সত্র ছায় ইরাক ইরান তুরস্ক তথা মধ্য এশিয়া হতে দলে দলে হানাফি ওলামাইক্রাম ও সুফি সাধকদের এদেশে আগমন ঘটে সুতরাং হানাফি মজহাবের প্রচার ও প্রসার বেশি হতে থাকে বিভিন্ন ধরনের সুফি সাধকরা তাদের খানকা এবং মাজারে লোকদেরকে সমবেত করে সুপি তন্ত্রের তালিম দিতে থাকে যার ধারাবাহিকতা আজও পর্যন্ত বিরাজমান সম্মানিত সুদিন অতঃপর সপ্তম এই সমস্তগুলো হয়েছিল সংগঠিত হয়েছিল হানাফি মাঝাব এবং এই সুফি সাধকদের দৌরাত্ম নির্বিঘ্নে চলেছিল শুধুমাত্র এদেশে হাদিসের অনুশীলন হাদিসের চর্চা না থাকার কারণে সপ্তম শতাব্দী হিজরি শেষ দিকে সর্বপ্রথম আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামা তিনি সাতশো হিজড়িতে এতেকাল করেছিলেন তিনি প্রথম বাংলাদেশের তৎকালীন রাজধানী সোনারগাঁওয়ে সই বুখারি ও মুসলিম শরীফ আনায়ন করেছিলেন এবং দীর্ঘ বাইশ বছর সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে এই অমীয় বাণী এই অমীয় সুধা তিনি পান করিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ জ্ঞান পিপাসু ছাত্রকে তিনি পবিত্র কোরআন এবং সই হাদিসের আলোকে জীবন ঘটতে বুদ্ধ করেছিলেন এবং বাংলার জমিনে হাদিস শাস্ত্রের অনুশীলন শুরু হয়ে একটি বিশাল হাদিস ভিত্তিক জনগোষ্ঠী গড়ে ওঠে যারা সমাজের পুঞ্জীভূত বেদাতে বৃদ্ধে ঢুকে দাঁড়ায় যেই ধারাবাহিকতা আজও চলছে তার সর্বশেষ বা তার শেষের সংস্কার হচ্ছে আলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আলে হাদিস যুব সংঘ আমরা সরফুদ্দিন আবু তাওয়ার উত্তর সুরি সরফুদ্দিন মনির উত্তর সুরি নবাব সিদ্দিক হাসান খান ভূপালি যিনি নবাব স্টেটের বিশাল অঙ্কের টাকা হাদিস কেনার পিছনে বয় করে বাংলাদেশকে হাদিস সমৃদ্ধ দেশে পরিণত করেছিলেন যেই হাদিসের বাণী আজকে আমাদের কাছে অবধে প্রচার হচ্ছে আলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেই পবিত্র কোরআন এবং হাদিসের বাণীর আলোকে আলোকিত একটি সমাজ ব্যক্তি সমাজ ব্যক্তি পরিবার ও সমাজ এবং রাষ্ট্র গঠনের মাধ্যমে এদেশের বুক থেকে সব ধরনের শিরিক বেদাত খোরাফাত দূরীভূত করে দিয়ে আল কোরআন এবং সই হাদিস ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় আসন ওলামা ইকরামের দৃষ্টি আকর্ষণ করব যুগে যুগে কালে কালে আমাদের পূর্বসূরিরা যেই দায়িত্ব পালন করে গেছেন দাওয়াতের যেই ক্ষেত্র প্রস্তুত করে গেছেন সেই পবিত্র কোরআন এবং সই হাদিসের দাওয়াত দিয়েই আজকে আমরা সমাজ সংস্কার করব আল্লাহ রাবুল আলমিন এরই বরকতে আমাদের একটি পরিশীলিত সমাজ ব্যবস্থা দান করবেন যে ব্যবস্থাটি এক সময় রাষ্ট্র ব্যবস্থায় রূপান্তরিত হবে ইনশা আল্লাহ এ আশাবাদ ব্যক্ত করে মোহনবুল আলমিনের দরবারে আজকের হাজার চব্বিশের এই কর্মী সমাবেশ কর্মী সম্মেলনের সফলতা কামনা করে মুহত মুহতরম আমির জামাতের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে কল্যাণ কামনা করে এখানেই বিদায় চেয়েছি অকুল কউল হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসা ইলিল মুসলিমিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আলাইকুম রাহমাতুল্লাহ